হরিয়ারপাড়া ঘটনার পুনরাবৃত্তি এবার ভরতপুরে। তিন মাসের কন্যা সন্তানকে মেরে ফেলার অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে। ভরতপুরের আঙ্গারপুর গ্রামের ঘটনা। জানা যায়, বছর খানেক আগেই পেশায় টোটো চালক মিকুল শেখের সাথে বিয়ে হয় রেহনা বিবির, যদিও দ্বিতীয় স্ত্রী হিসেবে। তবে কন্যা সন্তানের জন্মের পর থেকেই স্বামী ও শাশুড়ির বিরক্তি শিকার হয় সে। শুরু হয় নির্যাতন। বুধবার সকালেও নেশা করে রেহনা বিবিকে মারধর করতে থাকে বলে অভিযোগ। ছুটে থানায় চলে যান রেহনা বিবি। সেখানেই শুনতে পান ঝোপের মধ্যে পড়ে রয়েছে তার তিন মাসের শিশু। আজকে সকাল দিকে 8টা সাড়ে 8টার দিকে ও কিন্তু বেরিয়ে গেল বাড়ি থেকে। জানছি তুমি কোথায় যাবা, তো বলছে আমি ঘুরে আসি। তারপরে এসছে 9টার দিকে এসে মদ খেয়ে এসেছে, কিন্তু আমি বারান্দায় বসে আছি। বারান্দা থেকে আমার বাচ্চাটা কুলা ছিল, কুলা থেকে আমি বাচ্চাটা শুয়ে দিলাম। শুয়ে দিকে হাতে ধরে টেনে নিলে আমাকে বাইরে নিয়ে এসেছে, দিয়ে খুব মারলো আমাকে। মেরি আপনার মারলো, মেরি আমার আবার ঘুরে ঘরে এলাম। ঘরে এসে খানিক বসেছি, ঘরে আবার উল্টো পাল্টে আমাকে মারলো। আমি কিন্তু একটুকুই ফাঁক পেয়েছি, আর কিন্তু আমি তো পালিয়ে এসেছি থানা দৌড়ি। সে বাচ্চা ফেলে দিই, সেই বাচ্চা ফেলে দিয়ে এসে আসার পর থানায় এসে আমি লেখো তো করছি, আর খানিক বাদে যে ফোন গেলছি যে বলছে আঙারপুরের একটা বাচ্চা মেয়ে টিপি ধরে মেয়ে দিচ্ছে, দিয়ে ঝুড়া ফেলে দিচ্ছে। আমাকে দেখতে পারে না মেয়ে হয়েছে, তো তার জন্য আমাকে দেখতে পারে না। অভিযোগের ভিত্তিতে স্বামী মিকুল শেখকে আটক করেছে ভরতপুর থানার পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই বোর্ডকে মদ খেয়েছে, তো বোর্ডকে মেরেছিল, বোর্ডকে মেরেছিল, তো মেরে বোর্ডকে মায়ের চপেটে বোর্ড তো ভরতপুর থানা যাইছিল। ভরতপুরের থানা ছেলেটাকে কেটেলে ভরতপুরের থানা চলে যেয়ে বাচ্চাটাকে দেয়নি তো, দিয়ে না দেওয়াতে ধরো বাচ্চাটাকে ও যখন পালিয়ে দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে মা বেটে মা বেটাতে নিয়ে মেরে নদীর গাঁতে ফেলে যাইছিল। কে মেরেছে? মা বেটাতে, মানে ওই ওর স্বামীতে আর ওর শাশুড়িতে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।